20 টাকা দেন। কত? 20 টাকা। 20 টাকা। তুমি বাদাম খাচ্ছে? নিবা নিবা তুমি নিবা এটা। হ্যাঁ? বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অনেকে হয়তো নামটা শুনেছেন কিন্তু কখনো আসা হয়নি। আজকে আমরা আবারও চলে এসেছি দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে, যেটাকে সন্ধ্যেবেলা বলা হয় বঙ্গবন্ধু সাফারি পার্ক। এখানে অনেক প্রজাতির জিনিস দেখতে পাবেন, মূলত প্রাণী থেকে শুরু করে বন্য পশু পাখি অনেক কিছু আছে, যেটা এখন আমরা আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমি পরিপূর্ণভাবে টোটালি টোটালটা ঘুরে দেখতে পারিনি। এখন আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে আমি ঘুরে দেখব। এখানে কিন্তু অনেক ক্রাউড এবং অনেক ভিড়, যেহেতু আজকে ফ্রাইডে। এর ভিতরে আপনার হচ্ছে টোটাল হচ্ছে এখানে হচ্ছে 5টা জায়গা ঘোরা যাবে। 5টা জায়গা ঘুরতে হলে 70 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা টিকিট দেন। 5টা জায়গা কি ভিতরেই আছে? বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, সংক্ষেপে এটাকে বলা হয় বঙ্গবন্ধু সাফারি পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শীর্ষক প্রকল্পটি 2010 সালে প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয়। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয় এই পার্কটি। সকল বাংলাদেশিদের জন্য পার্কে প্রবেশের টিকিট মূল্য 50 টাকা, তবে 18 বছরের নিচে ছেলেমেয়েরা 20 টাকায় পার্কে প্রবেশ করতে পারে। বিদেশি দর্শনার্থীদের জন্য পার্কে প্রবেশ মূল্য $5। ভ্রমণ সম্পর্কিত তথ্যাদি: বাস সার্ভিস ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড হতে ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে ভবানীপুর বাজার অথবা বাগের বাজার নামক স্থানে নেমে অটো রিক্সায় করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যাওয়া যায়। মহাসড়ক হতে মাত্র 3 কিলোমিটার পশ্চিমে ইন্দ্রপুর বাজার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান ফটক। পরিদর্শনের সময় সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার, মঙ্গলবার ব্যতীত সপ্তাহের বাকি 6 দিন পার্কটি খোলা থাকে। এই পাখিটার নাম কি? ম্যাকাও না? এটা হচ্ছে ম্যাকাও, অনেক সুন্দর। এখানে হরেক প্রজাতির পাখি আছে। তুমি আমার থেকে দেখাও এই যে একটা। বঙ্গবন্ধু সাফারি পার্কে এই পাখির রাজ্যে যখন আসবেন তখন সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হবে এই হাতের উপরে যখন বা কাঁধের উপরে যখন এই পাখিটি নেবেন, সবথেকে ইন্টারেস্টিং এবং মজার একটি বিষয়। যাবে না কাঁধে? না না, ভয় ভয় আপনি ভয় পেতে কাঁধে যাবে। কত? 30 টাকা। কি বাদাম খাচ্ছে না? দেখেন বাদাম খাচ্ছে। নিবা নিবা তুমি নিবা এটা। হ্যাঁ? দেখেন কিভাবে বাদাম খায়। দেখেন অনেক শিহরিত অবস্থা, এই ফার্স্ট টাইম ছিল।
দেখেন আরো একটা আছে তাকে হাতে নিবা নাও দেখেন খাবার দিত না আসো তাহলে তো ওই উপরেও কিন্তু আছে কিছু এটা জিম করে দেখাই তো একটা জিনিস কি সবথেকে বেশি ভালো লাগছে সেটা হলো এখানকার দরজার সিস্টেমগুলো দেখেন কিভাবে চেন দিয়ে ধরে থাকে দেখেন আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এটা ও পাখিকে কোনো প্রকার খাবার দেওয়া নিষেধ অবশ্য এটা নিষেধ করার কারণও আছে কারণ অনেক সময় দেখা যায় অনেক খাবার দিয়ে দেয় যেটা পাখির জন্য নিষিদ্ধ থাকে তো সেসব খাবারগুলো অনেক সময় দিয়ে দেয় যার কারণে তো পাখিগুলোর কোনো ক্ষতি যাতে না হয় সেজন্য এখানে বলা হয়েছে পাখির কোনো খাবার দেওয়া নিষেধ এই দেখা উড়ে উড়ে দেখা মাথার উপরে বসে দেখেন এইগুলার গর্জন কিন্তু অনেক মানে ডিপার মানে কানে লাগে আমরা এই সাইডটা তো দেখবো এই সাইডে কি পাখি আছে উপরে সব সারি বেঁধে বসে সব থেকে মজার বিষয়গুলো দেখেন তো ওখানে আমি যে পাখিটাকে কাঁধে নিলাম তো ওখানে 30 টাকা করে নিচ্ছে বাট এটা সম্পূর্ণ মানে গোপনীয়তাভাবে যার কারণে ওখানে ভিডিও করতে গিয়ে একটু সমস্যা করছিল মানে বলতেছিল যে খাবার দিচ্ছে আপনি তো ওরে হতাশ করে দিলেন একটা বাদাম দিলেও তো বেচারা খুশি হইতো এদেরকে মানে বাদাম খাওয়ানো হয় অসংখ্য ওখানে বাদামের শুকনা পড়ে আছে ওটা আসবে না একটা খাবার দিলে এটা রাগ দেখাচ্ছে রাগ দেখাই হ্যাঁ এবার 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 আসবে দেখেন এবার আসবে একটু হাতে ধরেন একটু মজা পেলে আবার আসবে দেখেন এরা মনে হয় বেশিরভাগ মানে বাদাম খায় না সবথেকে বেশি মানে বাদামটাই খায় সেরা না সেরা 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 রাখিম
আস্তে বেশি এ করলে মনে হয় এটা আমি দাদ 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 বাবু শুনালো মিন আদার দাও দাও ও জেরা না মেরা দাও 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 আলা মাথা ঢুকাইছে মাথা ঢুকাইছে আমি আর এই পার্কে ছোট বড় সবাই আনন্দে মেতে ওঠে বন্দি থাকা পাখিদের সাথে। ছোটদের মতো বড়রাও এখানে আসলে ছোটদের মতোই হয়ে যায়, যা খুবই আনন্দমুখর। বন্দি থাকা পাখিগুলো যেন মানুষের সাথে বন্ধুত্ব করতে কোনো দ্বিধাবোধ করছিল না, সত্যি এটা অসাধারণ মুহূর্ত ছিল। এটা ছিল হচ্ছে টিয়া পাখির রাজ্য যেটা বলে। তো এখন আমরা টিয়া পাখির রাজ্য থেকে সরাসরি চলে যাব অন্য জায়গায়, যেহেতু আমাদের টিকিটে বলা আছে আমরা 70 টাকা দিয়ে 5টা জায়গা ভিজিট করতে পারবো। ম্যাকাও দেখলাম, প্যারট দেখলাম, এবার দেখো মেরিন অ্যাকোরিয়ামে যাবো। এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে মেরিন অ্যাকোরিয়ামে। তো ওখানে গিয়ে আমরা কিছু ধরনের, যেমন অ্যাকোরিয়ামে বিভিন্ন প্রজাতির মাছগুলো যেগুলো আছে সে মাছগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মূলত টিকিট। তো এখান থেকে আমরা সরাসরি বের হয়ে যাবো। আমার বেশি ভালো লাগছে হচ্ছে এক্সিট পয়েন্টটা, কারণ এক্সিট পয়েন্টটা অনেক সুন্দর। দেখেন এখন আমরা এই গেট দিয়ে বের হয়ে যাবো, আর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ওইটা, যে ওই আপনার হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি। তো আমরা ওই অ্যাকোরিয়াম গ্যালারি থেকে ভিজিট করে আসবো। এখন আমাকে সরাসরি চলে যেতে হবে বাইরে।